শাহরাস্তি প্রেস ক্লাবের সহসভাপতি জাকির হুসাইন খানের ইন্তেকাল। শাহরাস্তি প্রেস ক্লাবের সহসভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হুসাইন খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার রাত 8:50 শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58। গতকাল সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 পুত্র সহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। আজ বুধবার সকাল 9 উপজেলা টামটা উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক জাকির হোসেন খানের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে। শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খান 90 দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দীর্ঘকাল তিনি দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ, মহান মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম, শাহরাস্তি প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট।